দেখো এই এই দেখো দেখো জায়গাটা দেখো কি সুন্দর জায়গা, কি দারুণ সুন্দর, অসাধারণ। সবাই নাচছে আমার, বাড়ির সবাই নাচছে, পড়ে যাচ্ছিল এক্ষুনি, এক্ষুনি পড়ে যাচ্ছে, আর সঙ্গে সব বাঁদর। এই দেখো এই দেখো তোমার পরে বাঁদর দেখিও তো, তুমি এখন চলো, ভর্তি বাঁদর, কি দারুণ সুন্দর দেখে মনে হচ্ছে যেন উটি পুটিতে বেড়াতে এসেছি। জায়গাগুলো যদি একটু মেনটেন করে রাখতো আরো সুন্দর লাগতো। এই যে বৃষ্টির জল, এই জল এই রাস্তাটা বাবুদের বাড়ির পেছনেই হতো, দারুণ সুন্দর। যাচ্ছি এখন ইয়ের সামনে, থোট্টাকাট্টু ফলস, কেটি ফলস, কেটি ফলস। তোমরাও সাথে থাকো, চলো। শুনেছি সুন্দর, ওটা যাওয়া হয়নি, 22 কিলোমিটার এই মন্দির থেকে, বেগুড়ের মন্দির থেকে এই ফলসটা 22 কিলোমিটার টু পানেরঘাটা পার্কের পাশ দিয়ে থাকালিপুরা রোড আছে, ওই রোড দিয়ে গিয়ে কানাকপুরায় উঠতে হবে। চলো সাথে থাকো। ফলসটা যাওয়ার পথে কি যে সুন্দর রাস্তার ভিউটা বলতে পারবো না বন্ধুরা। যারা যারাই ব্যাঙ্গালোরে থাকো না কেন, এই ফলসটাতে একবার এসো। ফলসটা জল থাকলে ভীষণ ভালো লাগবে, কিন্তু রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর না, মনে হবে তুমি ব্যাঙ্গালোরে নেই, তুমি কেরালায় চলে এসেছো। অসাধারণ রাস্তা। আর যারা ব্যাঙ্গালোরে থাকো না, তারা আমার ভিডিওজের মাধ্যমেই তোমাদের চোখের শান্তি ও মনের শান্তি করে নাও। অসাধারণ, শুধু গ্রিন আর গ্রিন আর গ্রিন, এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, বলে বোঝাতে পারবো না, এটা অনুভব করার মতো। এসে অনুভব করো যারা ব্যাঙ্গালোরে থাকো। এই হলো আমাদের টিকে ফলস, থোট্টাকাট্টু ফলস। আমাদের বানেরঘাটা ন্যাশনাল পার্ক আছে না, ওখান থেকে ডান দিকে খাগালিপুরা রোড দিয়ে এসে জাস্ট 10 কিলোমিটার। এটা একটা মনে হচ্ছে একটা ফরেস্ট, জাস্ট 10 কিলোমিটার জঙ্গল। মানে এইসব এখনই এরকম অবস্থা, আজ থেকে 10-15 বছর 20 বছর আগে পুরো জঙ্গল ছিল, এখন তো সব ভেঙে ঠেঙে লোকেরা সব বাড়ি বানিয়েছে। আমি দেখাচ্ছি সামনের থেকে, দেখা দেখে তো অসাধারণ, অসাধারণ। এমন চটি পড়ে এসেছে যা যেতে পাচ্ছে না ভেতরে। ওদিকে দিদি আর মেয়ে চলে যাচ্ছে, দেখো কি সুন্দর জায়গাটা, টিকে ফলস। ওই যে ওরা ওখানে দাঁড়িয়ে আছে, পুরো জঙ্গল, পুরো চারিদিকে জঙ্গল আর মাঝখানে ফলস, কিন্তু জল নেই, কারণ বৃষ্টি সেরম হয়নি, বৃষ্টি হলে জলটা দেখা যেত। জলটা এখানে এসে স্টোর হয়েছে রিজার্ভারে। সামনের থেকে দেখালাম, এবার দূর থেকে দেখাচ্ছি। এই হলো এ দূর থেকে ফলসটা পড়ছে, এই যে
জলটা, জলটা এখান দিয়ে এসে এখান দিয়ে গিয়ে এরকম ভাবে একটু নোংরা করে রেখেছে, একটু না বেশ নোংরা করে রেখেছে জলটা গাছ। বৃষ্টি হয়নি, এবার জলই নেই। দারুন দারুন লাগলো জায়গাটা, অসাধারণ। পেছনটা দেখো কি দারুন ভিউটা, অসাধারণ। দাঁড়াও আরেকটু তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ। মনে হবে না এটা তুমি ব্যাঙ্গালোরে আছো, মনে হবে তুমি কোনো কেরালা সাইড, তামিলনাড়ু এই সমস্ত সাইডের গ্রাম বাংলা মানে গ্রামে আছো। অসাধারণ, অসাধারণ লাগে। দেখো পেছনটা বিউটিফুল, বিউটিফুল। ফলসের থেকে বেরিয়ে ব্যাক করছি এখন, গিয়ে কোথাও একটা খাবো দুপুরের খাবার। দেখছো এটা মনে হবে ব্যাঙ্গালোরে, সেটাই তো বলছিলাম। চলে এসেছি খেতে, তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।